হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আগস্ট মাসের টাকা দেওয়ার কথা ছিল চার তারিখ থেকেই তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এবং সকলেরই কিন্তু একই প্রশ্ন আগস্টে টাকা আসেনি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার টাকা আর টাকা দেওয়া হবে না তো এক্ষেত্রে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা এই নিয়ে যে ঘোষণা সেটা কি জানানো হয়েছে নবান্ন থেকে পরিষ্কারভাবে আমি আপনাদের বিস্তারিত জানাবো সেখান থেকে কোনো ঘোষণা করা হয়েছে কি না এবং কী জানানো হয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন প্রতিনিয়ত যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন এবং অনেকে নতুন করে আবেদন করেছেন এই দু হাজার বাইশ সালে তো সেক্ষেত্রে সকলেরই কিন্তু এই আগস্টে টাকা দেওয়ার কথা ছিল অনেকে বেশি টাকাও পাবে তো এক্ষেত্রে যেহেতু এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না তাই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই কিন্তু প্রশ্ন করে জানতে চাইছেন যে লক্ষ্মীরভাণ্ডার টাকা কি বন্ধ হয়ে গেলো এখনও পর্যন্ত কেন লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া হচ্ছে না যেহেতু বলা হয়েছিল চার তারিখ থেকে দেওয়া হবে এ নিয়ে কী ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে সেটা আপনারা জানতে তো পরিষ্কারভাবে বিস্তারিত ক্লিয়ার করবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে প্রচুর কমেন্ট আপনারা করছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেওয়া হবে না বন্ধ হয়ে গেল আমরা কি আগস্টে টাকা পাবো না এ নিয়ে কিন্তু প্রচুর কমেন্ট আপনারা করছেন এবং অনেকের মনে যারা যারা ভিডিওতে দেখছেন এই প্রশ্নটা অবশ্যই রয়েছে এখনও পর্যন্ত লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এবং আপনারা অনেক জায়গায় আগেই শুনছেনও যে লক্ষ্মীভাণ্ডে টাকা আর দেওয়া হবে না বন্ধ হয়ে গেল তো এই ক্ষেত্রে আপনারা জানতে চাইছেন যে দাদা পরিষ্কারভাবে কী জানানো হয়েছে এবং সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়েছে কি না সেটা কি জানানো হয়েছে তো এই কারণে কিন্তু এই ভিডিও আপনারা জানেন প্রতিনিয়ত যে গুরুত্বপূর্ণ এবং জেনুইন আপডেটগুলো থাকে সেগুলো আমি অফিস থেকে খোঁজ নিয়ে এবং খবর থেকে খোঁজ নিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি তো ক্ষেত্রে এই যে ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আপনাদের যে ডাউটটা রয়েছে সেটা ক্লিয়ার হবে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তো এখনও পর্যন্ত আপনারা জানেন যে যে কোনো অফিসিয়াল নোটিফিকেশন ঘোষণা অনুযায়ী কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয় যে লক্ষ্মীরভান্ডার টাকা কত দেওয়া হবে এবং বাড়ানো যদি হয় সেক্ষেত্রে লক্ষ্মী মানের টাকা বাড়ানো হচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু সেই বিষয় নিয়েও নোটিফিকেশন জারি করা হয় তারপরে কিন্তু আপনাদের টাকাটা বৃদ্ধি করা হয় যেরকমটা কৃষক বন্ধু প্রকল্প আপনারা দেখেছেন দেয়া হতো দু টাকা ও পাঁচ হাজার টাকা তারপর কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন যে এখন থেকে মানুষ চার হাজার ও দশ হাজার টাকা পাবে তো সেইভাবেই কিন্তু এখন চার হাজার ও দশ হাজার টাকা পায় তো এই ক্ষেত্রেও যদি লক্ষ্মীভাণ্ডার টাকা বাড়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেভাবে ঘোষণা করা হবে এবং জানিয়ে দেওয়া হবে এইভাবেই কিন্তু যদি লক্ষ্মীভাণ্ডার টাকা বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপাতত বন্ধ বা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং এই বিষয় নিয়ে নোটিফিকেশনও জারি করা হবে তো এক্ষেত্রে যারা যারা প্রশ্ন করছেন যারা যারা টেনশনে রয়েছেন এখনও পর্যন্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে না চার তারিখ থেকে টাকা দেওয়ার কথা ছিল এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না তো এক্ষেত্রে এই নিয়ে কী ঘোষণা এখনও পর্যন্ত বন্ধুরা আপনাদের জন্য কোনো রকম এরকম কোনো ঘোষণা হয়নি আপনি যেখান থেকেই শুনে থাকুন না কেন আপনাকে যেই বলে থাকুক না কেন একদমই ভুল তথ্য দিচ্ছে আপনাদেরকে যে লক্ষ্মীভাণ্ডার টাকা বন্ধ হয়ে গেল আপনাদেরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না এটা আপনাকে যেই বলছে বা যেখান থেকে আপনি দেখে থাকুন না কেন এটা পুরোপুরি ভুয়ো বলছে ঠিক আছে আপনাদের কোনো রকম লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে না একটু দেরি হচ্ছে আপনারা কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন বুঝতে পারছেন যেহেতু বলা হয়েছে আমি অফিসেও গিয়েছিলাম সেখান থেকেও কিন্তু জেনে এসেছি আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কারণ এই মাসে কিন্তু আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অনেকে টাকা পাচ্ছিল না সেটারও কিন্তু বরাদ্দ হয়েছে আমি আপনাদেরকে কয়েকদিন আগেই ভিডিওটা দেখিয়েছিলাম চার পাঁচ দিন আগে যে আপনাদের বরাদ্দ বাড়ানো হয়েছে কারণ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আগে দেওয়া হতো দু কোটি মহিলাদের টাকা এবার কিন্তু দু কোটি ষাট লক্ষ মহিলা টাকা পাচ্ছে অর্থাৎ ষাট লক্ষ মহিলার কিন্তু টাকা বেছে দেওয়া হচ্ছে যাদের সমস্যা ছিল সমাধান হয়েছে সকলকেই টাকা দিতে হবে তার জন্য একটু দেরি হচ্ছে তো আপনারা চিন্তা করবেন না লক্ষ্মী মেলা টাকা বন্ধ হয়নি আপনারা টাকা পেয়ে যাবেন আশা করি বুঝাতে পেরেছি তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে সবার ডাউট যেন ক্লিয়ার হয়ে যায়